বাবার নাম হাফিজুদ্দিন লস্কর। আমি বুড়িখালি কেএম ইনস্টিটিউশন ক্লাস সিক্সে পড়ি, আর দিনিয়াতেও পড়ি। আমি মক্তব সম্পর্কে একটি বাংলা বক্তব্য শোনাব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মক্তব বলছি। আপনারা আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন, তার কারণ আমার আসল পরিচয় এখনো পর্যন্ত আপনারা জানতে পারেননি। যদি আপনারা আমার আসল পরিচয় জানেন, তাহলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো কারোর কান্নাও আসতে পারে। আমি হলাম ওই বদমাশি যাকে আপনারা মক্তব নামে জানেন, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে শুরু করেছিলেন, এবং সেই মক্তবের ছাত্র হাদিসের হাফেজ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেরাতের ইমাম হযরত ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মক্তব যার তালিম এবং তরবিয়াতের দ্বারাই কঠিন থেকে কঠিনতম দিন নরম হয়েছে, ওই মক্তবের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, অসৎ চরিত্র থেকে সৎ চরিত্র শিখেছে, প্রকৃতপক্ষে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখেছে, জীবনে সত্যের রূপ খুঁজে পেয়েছে এবং সকলের সাথে সৎ ব্যবহার করা শিখেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আমি হতাশ। আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছে, আমার বুকে কান্নার হিচকি এসে আটকে যাচ্ছে, আমার অন্তরের ব্যথা শোনার জন্য কারো কাছে সময় নেই। যাকে এই হাত ছানি দিয়ে রাখি, সে মুখ ফিরিয়ে চলে যায়। আমার কি এটাই অন্যায় যে আমি বক্তব্য বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হতো, মাসলা মাসাইলের চর্চা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত নিয়ে আলোচনা হতো, কিন্তু আজ আমি একা, আমার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে, আমার ঘরে আলো জ্বালানোর মতো কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়েছে, আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, এবং তাদেরকে এক এমন শিক্ষার দিকে আগিয়ে দিয়েছে যেখানে দিন তো দূরের কথা, দিনকে শেষ করা এবং আমাদের বাচ্চাদের দিল থেকে ইমান শেষ করার চক্রান্ত সেখানে হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনারা আপনাদের বাচ্চাদের উপর অত্যাচার করছেন না তো? নিজের কলিজার টুকরা আদরের সন্তানকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন না তো? ইসলাম ধর্মে পিতা মাতার উপর তাদের বাচ্চাদের দিনে শিক্ষা দেওয়া অপরিহার্য। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনাদের অমূল্য রতন ভবিষ্যতের আলোকে আমার কোলে তুলে দিন, আমি তাদের জীবনকে ধন্য করে দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর চরিত্র এবং তার বাণী শেখাবো, তাদের আখেরাতের রাস্তা সহজ করে দেব, জান্নাতের পথের পথিক করে দেব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি চির দুঃখী, অন্তরে একটু ঠান্ডা করে দিন, আপনার অমূল্য রতন আদরের সন্তানকে আমার কোলে তুলে দিন মা, আমি তাদেরকে সত্যের দিশারি বানিয়ে দেব, যা আপনাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরাবে, জান্নাতের রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? আজকে আপনার মেয়ে এই মক্তবে কতদিন পড়ছে? ভুলে গেল বলে লকডাউন ভুলে গেল বলে পড়ার অনেকে হয়েছে, নালে দু বছরের কাছে, মানে একদম এক বছর মনে হয় লকডাউন ছিল। এই পড়ার দ্বারা আপনার মেয়ের উন্নতটা